सरकार राष्ट्रयंत्र के व्यवहार करछे, पुलिस के व्यवहार करछे, प्रशासन के व्यवहार करछे, करे मानुष के हत्या करछे। मानवाधिकार लंघनेर कथा आज प्रमाणित होछे। मिर्जा फखरुल র‍্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার উপর যুক্তরাষ্ট্রের দেওয়া নিষেধাজ্ঞা দেশে মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এটাই তাদের পরিণতি, এই জন্য যে এই ধরনের যারা মানবাধিকার লঙ্ঘন করে, যারা মানুষের অধিকারকে কেড়ে নেয়, যারা জনগণকে হত্যা করে, তাদেরকে এইভাবেই তাদের পরিণতি এইভাবেই। তিনি বলেন, আমরা এতদিন ধরে বলে আসছি মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে, আমরা বলে আসছি এই সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে, পুলিশকে ব্যবহার করছে, প্রশাসনকে ব্যবহার করে মানুষকে হত্যা করছে, আজকে প্রমাণিত হচ্ছে। তবে আমরা দেখতে চাই যারা মানবাধিকার লঙ্ঘন করেছে তাদের বিরুদ্ধে সরকার কি ব্যবস্থা নেয়। শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে এবং স্বাধীনতা যুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন।